আসসালামু আলাইকুম। 30 দিন কৃতজ্ঞতা আদায় করার চ্যালেঞ্জের আজকে ডে 14। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো কিভাবে আমরা ম্যাজিক্যাল একটি দিন পেতে পারি। কে একটি ভালো দিনের আশা করে না? একটি ম্যাজিক্যাল দিন দেখার ও উপভোগ করার আগে আপনি পারেন পুরো দিনটির জন্য কৃতজ্ঞ হতে। একটি ভালো দিন শুরু করার আগে আপনি চিন্তা করে নিন আপনার পুরোটো দিনের প্ল্যান এবং আল্লাহর কাছে শুকরিয়া জানাতে পারেন প্রতিটা দিনের জন্য। দিনটি পুরো উপভোগ করার আগেই, যেটি হচ্ছে সবচেয়ে সহজ কাজ যা করতে আপনার মাত্র কিছুক্ষণ সময় লাগবে, কিন্তু এটি আপনার পুরো দিনের যে পরিবর্তন আনবে তা অবিশ্বাস্য। দিনের শুরুতেই যদি আপনি কৃতজ্ঞতা জানান, দিনটি শেষের পূর্বেই এটি আপনার জন্য অলৌকিকভাবেই পরিবর্তন হয়ে যাবে। যখন আপনি আপনার কেটে যাওয়া ভালো অভিজ্ঞতার জন্য ধন্যবাদ জানান, তখন আপনার অবশ্যই ভালো অভিজ্ঞতা পাওয়া উচিত। যদি আপনার এই বিশ্বাস থাকে যে আপনার কাছে এই ক্ষমতাটি আছে যে আপনার দিনের পরিস্থিতির প্রভাবে আপনি পরিবর্তন আনতে পারবেন নাটকীয়ভাবে। ভাবুন, যখন আপনি ঘুম থেকে উঠেছিলেন, খারাপ মেজাজ নিয়ে দিনটি শুরু করেন এবং একের পর এক জিনিস ভুল হচ্ছে দিনের শেষ অবধি। দিনের শেষে আপনি প্রকাশ করেছেন যে আপনার দিনটি কত খারাপ কেটেছে, যেন দুর্ঘটনাক্রমে দিনটি ঘটেছিল। কিন্তু আপনার দিনটি খারাপ যাওয়ার কারণই হচ্ছে আপনি দিনটি শুরুই করেছেন একটা খারাপ মেজাজ নিয়ে, যেটা আপনাকে একের পর এক ভুল করাতে বাধ্য করে। এমন কি খারাপ মেজাজ নিয়ে ঘুম থেকে উঠা এটা কোনো দুর্ঘটনাবশত কারণ নয়। এটির কারণ হচ্ছে যখন আপনি ঘুমাতে গিয়েছেন তখন আপনি কোনো কিছু নিয়ে নেগেটিভ চিন্তা করেছিলেন যা আপনি তখন উপলব্ধি করতে পারেননি। এটার প্রধান কারণ হচ্ছে আপনি এসার পর বা ঘুমাতে যাওয়ার আগে আপনি আপনার ঘটে যাওয়া কাজগুলোর জন্য আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেননি। ঘটে যাওয়া কাজগুলো নিয়ে আপনি যদি শুকরিয়া আদায় করতেন, আলহামদুলিল্লাহ বলতেন, আপনি অবশ্যই ঘুম থেকে উঠতেন একটা পজিটিভ এনার্জি নিয়ে। আর প্রতিনিয়ত এই পজিটিভ চিন্তার প্র্যাকটিস পাশাপাশি ঘুমাতে যাওয়ার আগের দোয়া এবং সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজের পর নিয়ামত গোনা আপনার পুরোটি দিনের মেজাজকে ভালো রাখে আর এটাই নিশ্চিত করে যে আপনার ঘুম যেন শান্তিপূর্ণ হয়। আপনি যদি সন্ধ্যার দোয়া পড়েন এবং তা প্রতিফলিত করেন, তাহলে আপনি বুঝবেন যে এগুলা পজিটিভ অনুভূতি দ্বারা পরিপূর্ণ, যা আপনার মানসিকতাকে পজিটিভ করে। এই অনুভব করার জন্য যে আমি আমার সব কিছু হস্তান্তর আর জমা করেছি এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি এবং আমি শান্তিতে ঘুমাতে যাচ্ছি, আল্লাহ আমার দেহের, আমার বিষয় সম্পদের যত্ন করবেন। আমাদের কখনোই চিন্তা করে হবে না যে আমরা যখন ঘুমাই তখন আমাদের হার্ট কীভাবে কাজ করবে, অক্সিজেন ক্রিয়া কীভাবে কাজ করবে, অথবা আমার কোনো অঙ্গ থাকার পরও এটি কাজ করবে কি না। আমরা যদিও ঘুমিয়ে পড়ি কিন্তু আল্লাহ ঘুমান না এবং উনি সমগ্র বিশ্ব চালিয়ে যান এবং উনি একাই আমাদের সব কিছুর খেয়াল রাখেন। এই মানসিকতা তৈরি করার জন্য পজিটিভ দোয়ার মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন পজিটিভ অনুভূতি। একটা ভালো দিনের জন্য আপনার ভালো বোধ করা প্রয়োজন। আমি জানি এটা কৃতজ্ঞতা জানানোর মাধ্যমে অবশ্যই পেতে পারেন। আজকের দিনের জন্য আপনার যেই প্ল্যান থাকুক না কেন, সেটা ভ্রমণ করা হোক, রান্না করা হোক, বাচ্চাদের খেয়াল রাখা হোক, খেলাধুলা হোক, বন্ধুদের সাথে দেখা করা হোক, বাড়ি পরিষ্কার করা হোক, এই দিনটিকে একটি ভালো দিনে পরিণত করুন। এইটি বলেই আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনি যদি এমন কোনো ব্যক্তি হন যিনি প্রতিদিনের করণীয় লিখে রাখেন আর এই প্র্যাকটিসটি আপনি মনে বা লিখে করেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটা অনুভব করা যে আপনার পরিকল্পনার প্রতিটা কাজেই আপনি সেরা সফল পেয়েছেন। অনেকেই পরিকল্পনা করে যে আমি আজকে এক্সারসাইজ করতে চাই বা আমি সময় মতো
প্রার্থনা করতে চাই, বা আমি নামাজ পড়তে চাই সময় মতো পাঁচ ওয়াক্ত, বা নামাজের মাধ্যমে আল্লাহর চেতনা পেতে চাই। মানুষের অনেক লক্ষ্য থাকে এবং কখনো কখনো জীবনের ব্যস্ততা থাকে। আমি অনেক মায়েদের অভিযোগ শুনেছি যে তারা নিজেদের জন্য সময় বের করতে পারেন না, আর এটির সবচেয়ে ভালো আর সংক্ষিপ্ত সমাধান হচ্ছে আপনি যখন সকালে ঘুম থেকে উঠেন, ফজরের নামাজের পর আপনার দোয়াতে কল্পনা করুন আপনার সব কাজ ভালোভাবে সম্পূর্ণ হয়ে গেছে এবং এটির জন্য আল্লাহর কাছে তখনই কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনি আপনার পুরো দিনের কাজের একটি তালিকা তৈরি করুন এবং সেখানে আপনি ঘুম থেকে ওঠার পর থেকে কী কী কাজ করবেন তা লিখুন, এবং লেখার পর আপনি সেগুলো পড়ে ভেবে নিন সে কাজগুলো হয়ে গেছে এবং সেটার জন্য আপনি শুকরিয়া আদায় করুন, আল্লাহর কাছে শুকরিয়া করুন কাজগুলো ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। আপনি যদি এই কাজটি প্রতিনিয়ত ফজরের নামাজের পর করেন তাহলে আপনি খুব সতেজ এবং শক্তিশালী বোধ করবেন। অথবা ভাবতে পারেন যে আজকে আপনি একটি খাবার রান্না করেছেন, তা সুস্বাদু পুষ্টিকর খাবার হয়েছে এবং সবাই এটার প্রশংসা করছে, এর জন্য আপনি শুকরিয়া আদায় করুন যে আল্লাহ তাআলা আপনাকে সুস্বাদু খাবার বানানোর জন্য সক্ষম করেছে। নিজের চিন্তায় মসৃণতা আনুন। এই চ্যালেঞ্জটা এক বসায় করতে হবে এমন প্রয়োজন নেই, কিন্তু আপনি যখন শুরু করবেন তখন আপনার করণীয় তালিকা বা মনে মনে আপনার কাজগুলোর কথা ভাবুন এবং বলুন শুকরিয়া আল্লাহ, এটি ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। তাই ঘুম থেকে উঠার পর কিছু জিনিস চিন্তা করুন এবং হাসুন আর আল্লাহকে ধন্যবাদ জানান যে এগুলো সবচেয়ে ভালো উপায় সম্পূর্ণ হয়েছে। এরপর কৃতজ্ঞতার সঙ্গে অজু করুন এবং এরপর আপনার নামাজটা পড়ে ফেলুন। এরপর নামাজ শেষে যখন আপনি তৈরি হয়ে নাস্তা তৈরি করছেন তখন আপনার তালিকায় থাকা নতুন কোনো ভাবনা আপনার মনে আনুন আর বলুন আলহামদুলিল্লাহ এই কাজটি সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। এর একটি সুন্দর উদাহরণে বলতে পারি, এক আপা সবসময় জিমে যোগ দিতে চেয়েছিলেন কিন্তু ওনার খুব কঠিন মনে হতো এবং তিনি সবসময় জিম যাওয়ার পরিকল্পনায় ছিল কিন্তু তিনি কখনো এটির কাছাকাছিও আসতে পারেনি। তাই তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন যে তিনি এটা করবেন। তিনি কল্পনা করতেন যে তিনি জিম থেকে ফিরেছেন, এক্সাইটেড বোধ করতেন যে তিনি এক্সারসাইজ করছেন। তো তিনি একদিন আসলেই জিম করতে চলে গেলেন। ওই দিন বাস্তবে যা ঘটল, প্রথমত তিনি জিম জয়েন করলেন এবং সেদিন সে একটি তার পুরান বন্ধুর সাথে সাক্ষাৎ করলেন। তিনি সেখানে একটি অফারও পেয়ে গেলেন। তার বন্ধু তাকে জানালো যে একটা সংস্থা আছে, তাকে সেই সংস্থার ব্যাপারে তিনি বললেন, যেই সংস্থার কথা বা যেই কাজের কথা তিনি তার ক্যারিয়ারের জন্য ভাবছিলেন। তো ভেবে দেখুন, আপনি যখন কোনো কিছুর জন্য নিজেকে উৎসাহিত না করেন, আপনি যখন আপনার লিস্টে ওই জিনিসটা লিখে ফেলেন এবং সেটা ভালোভাবে হয়ে গিয়েছে এটা ভেবেই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন, সকাল শুরু করুন আল্লাহর কাছে ধন্যবাদ জানিয়ে, সে সব কিছুর জন্য যা আপনার করণীয় তালিকায় আছে, আর আপনার কল্পনায় দেখুন যে এটি ঘটেছে এবং তার জন্য আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন এবং আলহামদুলিল্লাহ বলুন। যখন আপনি সময়ের আগে কৃতজ্ঞতা জানান, এটা একটি ভালো পাওয়ার, এটা একটি ভালো পজিটিভ এনার্জি যেটা আপনাকে আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করে, আর আপনি যতই এটি অনুশীলন করবেন ততই আপনার দিন ভালো হয়ে যাবে। সবচেয়ে ছোট জিনিস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আপনার জীবনে সব কিছুই ঠিকঠাক শুরু হবে, কোনো উদ্বেগ নেই, কোনো চাপ নেই, বরং আরও বেশি আনন্দে যাবে ইনশাল্লাহ। আমরা সকলেই শুনেছি হাদিসে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুইটা কথা শিখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো জিহ্বায় খুব হালকা হলেও সকলের পুরস্কার খুব ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং এই দর্শন সম্পর্কে ভাবুন, আল্লাহর কাছে কৃতজ্ঞতার কয়েকটি শব্দ এবং কয়েক সেকেন্ডের সময় নিয়ে আল্লাহর প্রশংসা করুন। কিন্তু
যখন আপনি আল্লাহর এই কৃতজ্ঞতা করছেন, পজিটিভ চিন্তা করছেন, আল্লাহর প্রশংসা করছেন, যখন এই সবগুলো যখন একত্রিত হয়, তখন এর প্রভাব কী হবে তা আমাদের কল্পনার বাহিরে। এবং আমাদের দিন আমাদের দেখানোর আর বোঝানোর চেষ্টা করছে যে শব্দগুলো নিজেরাই বলতে খুব সহজ, তবে তাদের প্রভাবগুলো খুবই গভীর এবং অলৌকিক ঘটনার দরজা খুলতে সক্ষম। তাই আপনি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম পাঠ করেন, পজিটিভ চিন্তা, আল্লাহর কৃতজ্ঞতা এবং প্রশংসা এটি অনুভব করেন, তবে অলৌকিক ঘটনা ঘটবেই। তাই এটি আজকে চ্যালেঞ্জ। সম্ভবত এটি আপনার 2 থেকে 3 মিনিট সময় নিবে। আমি আগেও বলেছি যে এর চেয়ে বেশি সময় করার দরকার নেই। দিনের বেলায় আপনার মনে যা আসে এবং ভাবুন যে এটি হয়ে গেছে, এবং তারপর অলৌকিক ঘটনাটি প্রকাশের অপেক্ষা করুন আপনি। তারপর কল্পনা করুন যদি আপনি এটি আপনার করণীয় তালিকায় নিয়মিত অভ্যাস করেন, আপনার কাজ শেষ হওয়ার আগেই আল্লাহকে ধন্যবাদ জানান। ভাবুন কারো যদি ইন্টারভিউ থাকে বা পরীক্ষা আছে, বা কেউ নতুন কোনো সুযোগ খুঁজছে, বা কেউ চিন্তায় আছে স্বাস্থ্য নিয়ে, যদি এই ব্যক্তি প্রথমেই আল্লাহর ধন্যবাদ জানায়, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর ধন্যবাদ জানিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, কল্পনা করুন তাহলে আপনার দিন কতটা সুন্দর কাটবে। যদি আপনি আপনার সকালটি পজিটিভ অনুভূতি আর কৃতজ্ঞতার সাথে শুরু করেন, যেই সকল কাজ সম্পূর্ণ হয়েছে তা নিয়ে নয়, বরং যেই সকল কাজ সম্পূর্ণ হয়নি তা নিয়ে কল্পনা করুন এবং ভাবুন আপনার দিনটি কীভাবে কাটবে। ভালো গাছগুলি এভাবেই জমে উঠবে। যদি একজন মা সকালে জেগে উঠে কল্পনা করেন যে আজকে বাড়িতে পরিবেশ হবে সুন্দর শান্তিপূর্ণ, তার স্বামীর মেজাজও ভালো থাকবে, যে আজকে তার বাড়ির পরিবেশ হবে সুন্দর শান্তিপূর্ণ, তার স্বামীর মেজাজ হবে ভালো এবং তার ঘরটি নিয়ামতে পরিপূর্ণ হয়ে গেছে এবং তিনি আল্লাহর কৃতজ্ঞতা জানালেন। ধন্যবাদ আল্লাহ আমার ঘর এবং এই পরিবেশটিকে সুন্দর করে দেওয়ার জন্য। অনেক বরকত হয়েছে, খাবারটি ভালোভাবে রান্না করা হয়েছে, রাতে খাবার মজাদার হয়েছে, সকালে খুশি হয়েছে, আরও অনেক কিছু যা বলে শেষ করার মতো নয়। আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি আমাদের দোয়া চাওয়ার কোনো সীমা নেই, আর আমাদের এটা সীমাবদ্ধ করা উচিত না। একটাই অনুরোধ প্রতিদিনের চ্যালেঞ্জের মতোই, আপনি যখন এই শব্দগুলো বলবেন, আপনি আপনার অনুভূতি এবং আবেগের সাথে বলেন, এবং আপনি এটাই নিজেই অনুভব করছেন যখন আপনি মনের গভীর থেকে আবেগের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এটা শক্তি সম্পূর্ণ আলাদা, যা অকৃতজ্ঞতার মধ্যে নেই। কোনো কিছু নিয়ে মন খারাপ করা বা দুঃখ প্রকাশ করে আল্লাহর কাছে কান্নাকাটি, এটি অকৃতজ্ঞতা নয়। আমরা সকলেই মানুষ এবং আমরা সবাই বিভিন্ন রকম আবেগ পরিস্থিতির মধ্যে যাই, আর আমি কাউকে নিরুৎসাহিত করছি না এটি কারো সাথে শেয়ার করতে। আমরা সকলেই মানুষ এবং আমরা সকলেই মানুষের অভিজ্ঞতার মধ্যে দিয়েই যাই, এবং তাই আমাদের অন্য কারো সাথে তা ভাগাভাগি করা বা কথা বলা দরকার। এর মানে এটা নয় যে আপনি অকৃতজ্ঞ, কিন্তু হ্যাঁ, একটা জিনিস যেটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে তা হলো আমাদের চিন্তা। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন, আল্লাহর প্রশংসা করুন, এরপর বাকি সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিন। আর আমি আপনাদের একটি গোপন কথা বলবো, যেহেতু আমি এটি আমার জীবনে করা শুরু করেছি, আমি আমার করণীয় কাজের তালিকা টিক দিই এখন এবং আল্লাহকে ধন্যবাদ জানাই যে ধন্যবাদ আল্লাহ, আমার সমস্ত কাজ সহজভাবে হয়ে গেছে এবং ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। অনুগ্রহ করে এই চ্যালেঞ্জটি সম্পূর্ণ করুন, আল্লাহর কাছে ধন্যবাদ জানান, আপনার করণীয় কাজটির তালিকা সমস্ত কাজ সম্পূর্ণ হওয়ার পূর্বেই, এবং প্রতিদিনের মতোই আপনি যখন ঘুমাতে যাবেন তার আগে আল্লাহর কাছে ধন্যবাদ জানান এবং পুরো দিন ঘটে যাওয়া 5টি ভালো কাজের কথা লিখুন, এবং ফজরের পর আল্লাহকে ধন্যবাদ জানান এবং আল্লাহর দেওয়া 10টি নিয়ামতের কথা লিখুন এবং তা গুনে গুনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। এবং এই অনুশীলনগুলো চালিয়ে যান, এবং আপনাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো চ্যালেঞ্জ নিয়ে। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।